afternoon everyone, so welcome back to my channel Pachala. So jobai tumra kemon acho, asha kori prottekei bhalo acho, shusto acho. To ajke hocche dekhtei parle shurutei je ekta preparation cholche. To preparation ta hocche kichui na, just ekটু babar kalke birthday chilo, to kalke kichu kora hoyni amader, mane amra keui chotobela theke kono shomoy birthday celebrate korini. Kalker dine jeno kichu korar nei, babake ami ar buno shudhu bolchilam je baba tumi tomar birthday er khawa ta to dile na. তো বুনো বলছে, তো আজকে দেখি বাবা একটু আগে মিট নিয়ে আসছে, তো আমি মিটটা রান্না করব। মা আর বুনো আসবে, কিন্তু ওরা এখনো কেউ এসে পৌঁছায়নি। তারা ওরা আসছে, আমি তোমাদের দেখাবো। মানে ওরা শুধু মানে জাস্ট নিমন্ত্রণ বাড়ি খেতে আসছে এরকম একটা ভাব, তার যখনই ঢুকবে তখনই ওদের বলবো। তো যাই হোক, আমি এখন শুরু করি, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। এখন বাজছে 1:10, পাক্কুর বাবারও টিফিন ব্রেকে আসার সময় হয়ে গেছে। তো যাই হোক, ফটাফট করে রান্নাটা করে নিই, চলো। সো ফার্স্ট অফ অল আমি এই পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা এগুলোকে মিক্সচারে গ্রাইন্ড করে নেব। আর পেঁয়াজটা শুধু করবো না, পেঁয়াজটা করি না, বেশি গ্রেভি হয়ে যায়, অতটা গ্রেভি আমার দরকার নেই, তার জন্য এগুলোকে আগে করে নিচ্ছি। কোনটা কি এই গুঁড়োটা? এটা হচ্ছে গরম মশলা। নেক্সট কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এখন আলুগুলো ভেজে নেব। আর এই মশলাগুলো সোমবারে দিলাম, জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা। এখন পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে যেটা মিক্সচার রেডি করে নিয়েছিলাম সেটাকে এখানে ঢেলে দেব। নেক্সট এটাকে ভালো করে কষাতে হবে, তার যতক্ষণ একটু তেল বেরোচ্ছে। আর আমার যে ম্যারিনেট করা ছিল ওখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দেওয়া ছিল, তো আমি আর এখন আর অ্যাড করলাম না। তো এটাকে ভালো করে এখন কষাবো। কি করবে তুমি আগে বলো? আমি রান্না করবো। না দেখো বাবা, লি তো গরম, বাবা তুমি ধরো না, ধরো গরম হবে। এখানে চলছে ইন্ডিয়া আর বাংলাদেশের, বাবা বাংলাদেশের সাথে খেলা না? আর এখানে দাদু নাতি বসে খেলা দেখছে। তিস কি জন্য মারতেছিস তুই দাদুকে নিয়ে? ওর ডিম লাগবে, ডিম দিনে এটার উপরে উঠে এখান থেকে ডিম পারবে, ডিম দিনে তার জন্য বাবাকে নিয়ে দাদুকে নিয়ে আসছিস আমাকে মারার জন্য? দাঁড়া, এখানে মাংসটা কষানো হয়ে গেছে, মানে চলছে কিছুটা হয়েছে, তো আমি এখন এখানটাতে টমেটোটা অ্যাড করে দিই। আমি যে তোমাদের সাথে এই রান্নার রেসিপিগুলো শর্ট করে মানে শো করি, সেটা হচ্ছে অনেকেই যারা বিগিনার আছো তারা কিন্তু এভাবে করেই, আমি খুব বেশি কিছু ইউজ করি না, তো এরকমভাবে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। এই যে এক নাম্বার গেস্ট আসলো এখন। কিসের এক নাম্বার গেস্ট? কি দিচ্ছ? সেদ্ধ? হ্যাঁ সেদ্ধ ডিম। একটু ছুলে দাও তো সুন্দর করে। ওর ডিমের জন্য তখন বাবা বাবা এদিকে নিয়ে আয়, আমি ছুলে দিই। মিট রেডি, জাস্ট একটু বয়েল হচ্ছে আর তারপরে অফ করে দেব। এই যে আমাদের এটা সেকেন্ড গেস্ট, একদম রাইট টাইমে এসে উপস্থিত যখন রান্না বান্না কমপ্লিট। এই যে আমাদের এটা হচ্ছে থার্ড গেস্ট, ওই যে দিয়া আনছে কিছু। কি আনছে মা? বাবার খাওয়া দাওয়া শেষ। কেমন হয়েছে বাবা মাংসটা? সেই এটুকু আমার আর সুমুর এখানে। কেমন হয়েছে তোমার? খুব ভালো হয়েছে। এটা আবার চলছে আমাদের বিকেলের স্ন্যাক্সের প্রিপারেশন, আর তখন আমি আর বোনও খেয়ে নিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি, কারণ কি পাক্কুকেও ঘুম পাড়ানো ছিল, তো তাড়াহুড়োর মধ্যে ওর ঘুমও পেয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এখন একটু বাইরে বেরোবো, তো পাক্কুর জন্য চিনি দিই আর ওর বাবারটা উইদাউট সুগার। সো আমরা আজকে এখন যাচ্ছি একটু মার্কেটে, আর পাক্কুর বাবার সাথে একটা কন্ডিশন হয়েছে, সেটা হচ্ছে আমি যদি আগে রেডি করে হেসে রেডি, তুমি আগে হয়েছে বাইরে যাচ্ছি, তুমি লাস্ট চুল আছিয়েছো, পাক্কু
কুকে রেডি করাটা তোমার দায়িত্ব ছিল কথা ছিল বাইরে বের হওয়ার ব্যাপারটা হ্যাঁ বাইরে বের হওয়ার তোমাকে বলছিলাম পাকুকে ড্রেস পরিয়ে যে আগে রেডি হবে ড্রেস তো তুমি পরাবে না না আমি কন্ডিশনটা তোমার শোনার বলছি তুমি তো প্রতিদিন আমি রেডি হয়ে যাওয়ার পরে না ও রেডি হয়ে আসতে ও আমাকে শুধু বলছে যে তুমি রেডি হও তুমি আগে রেডি হও তোমার সময় লাগবে তো আমি আজকে বলছি আমি যদি আজকে আগে রেডি হয়ে যাই তাহলে হচ্ছে আমি ওখানে গিয়ে একটা এক্সট্রা ড্রেস আমার জন্য নিয়ে নিব তো আজকে আমার তাহলে একটা ড্রেস কনফার্ম ও তো মানে ইগনোর করে চলে গেল তো আজকে আমি নিয়েই ছাড়বো দেখবা বাবা চল 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 যেটা আনলাম ওখান থেকে সেটা হচ্ছে পাক্কুর জন্য এটা আর খুঁজেছিলাম হচ্ছে ওর জন্য প্যান্ট বাট ফুল প্যান্টগুলো কিন্তু ওখানে ফুল প্যান্ট ভালো নেই একদম পাতলা টাইপের ছিল আর মোটাগুলো ওর বড় হচ্ছিলো আর আমি বলেছিলাম আমার জন্য ড্রেস নেব ড্রেস তো দেয়নি এটা দিয়েছে এটা খুব আমার দরকার কারণ কি সকালবেলায় যখন সকালে বিকালে যখন ওয়াকিং করি তখন না খুব কান দিয়ে হাওয়া লাগে তো এটা একটা নিয়েছি এটা যদিও বা বাচ্চাদের তবুও মানে ভালোই সাপোর্ট দিল আমি গাড়িতেও পরে আসলাম বাইকে তো জাস্ট এটা আর পাক্কুর জন্য একটা নিয়েছি টুপি সো ফ্রেন্ড এখন বিছানায় চলে এসেছি আর তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর নেক্সট আরও ইন্টারেস্টিং অনেক কিছু নিয়ে আসছি নেক্সট ব্লগে তোমরা ওয়েট করবে আর প্রত্যেকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আজকে আমার তো ভিডিওটা এখানেই এন্ড করছি থ্যাংকস ফর ওয়াচিং টাটা